আজকে আমি চলে এসেছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে। এখন আমি বিল্ডিংয়ের ট্যারেসে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না ওয়েস্টিন, তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আপকামিং মেট্রো স্টেশন। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না বিশ্ব বাংলা গেট। এখান থেকে আপনার ডিস্টেন্স হচ্ছে আপনার 700 মিটার। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে 3BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মইনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলেছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে। এখানে আজকে আপনাদেরকে 3BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার দুটো টাওয়ারের প্রজেক্ট, G+4 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টের 3BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। আর স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1050 স্কোয়ার ফিট। এবার স্কুল কলেজ হসপিটাল নিয়ে কথা বলে নিই। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন MIT ইউনিভার্সিটি রয়েছে। নিউ টাউন স্কুলটা আপনারা পেয়ে যাবেন। আর হসপিটাল আর মেডিকেল স্টোর তো প্রচুর রয়েছে। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। আপনারা January 2024 মধ্যে ফ্ল্যাটসের হ্যান্ডওভার পেয়ে যাবেন। এবার লোন নিয়ে কথা বলা যাক। যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এখানে আপনারা অ্যামিনিটিসের মধ্যে লিফ্ট পাচ্ছেন, এখানে আপনারা ফোর হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে 5 লাখ। সো এখানে মেনটেন্যান্স কস্ট হার্ডলি আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট পড়বে। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা দুখানা টাওয়ার পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার টাওয়ার এ G+4 বিল্ডিংয়ের, তার ঠিক পাশে এটা হচ্ছে আমার টাওয়ার বি। এটা হচ্ছে আপনার ফোর হুইলার কার পার্কিং এরিয়া। আর এই পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে 5 লাখ। এবার আপনাদেরকে 3BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 1050 স্কোয়ার ফিট। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। সো এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সেট ওপেন, ইস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 6খানা করে ফ্ল্যাটস রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন 3খানা ফ্ল্যাটস রয়েছে। আর আমার ঠিক রাইট সাইডে এখানে আপনার আরও 3খানা ফ্ল্যাটস পেয়ে যাবেন, 6খানা ফ্ল্যাটস রয়েছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া হবে। আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। আর লেফট সাইডে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফটের কাজ এখনও শুরু হয়নি। এখানে ফ্লোরিং যেটা পাবেন সেটা দেখতে পাচ্ছেন ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার মেইন ডোর, মেইন ডোরে আপনারা ডোর ল্যামিনেশন পেয়ে যাবেন। বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই আপনার ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস পেয়ে যাবেন। ইলেকট্রিকের ওয়্যারিং যেগুলো হবে সবই হেভেলসের হবে, এটা হচ্ছে আপনার MCB। আর সুইচেস যেগুলো হবে অ্যাঙ্কারের সুইচেস পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। উপরে একটা লফট এরিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বেসিনের পয়েন্টটা এই সাইডে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন, স্পেশিয়াস ব্যালকনি রয়েছে। আর সেকেন্ড বেডরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ইস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x17, স্পেশিয়াস রয়েছে। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো আপনারা এই পাশটাতে লম্বা করে সোফা রাখতে পারবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল ইজিলি রাখতে পারবেন। টিভির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। MCBটা এই সাইডে রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা কিন্তু সুইচেসের পয়েন্টটা পেয়ে যাবেন। বেসিনের পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাচ্ছেন, লিভিং কাম ডাইনিং রুমে। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। একটা বড় সিঙ্ক এখানে বসানো হবে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন চিমনি পয়েন্টটা রয়েছে। ফ্ল্যাটে দেখে নিন, আপনার পুটির কাজ কমপ্লিট। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, ফেসিং দেখুন আপনার নর্থ ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে। আর এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে মার্বেল ফ্লোরিং রয়েছে।
উডেন ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। সাধারণত পিভিসি ডোর ইউজ করা হয় কমন বাথরুমে, বাট এখানে উডেন ডোর পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে আপনারা বেসিনের পয়েন্ট পাচ্ছেন, বাইরে তো বেসিনের পয়েন্ট পাচ্ছেনই, প্লাস ভেতরেও বেসিনের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। একদম টপ টু বটম দেখতে পাচ্ছেন, এখানে ব্র্যান্ডেড টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্টটা আপনারা এই সাইডে পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, নিচে আপনারা কমোডের পয়েন্ট পাচ্ছেন, ট্যাপের পয়েন্ট, আর এটা হচ্ছে জেট স্কির পয়েন্ট। এটা আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে, আর কিচেনটা আপনার সাউথ ফেসিংয়ে পেয়ে যাবেন। সাউথ ফেসিংয়ে কিন্তু কিচেনটা রয়েছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিই, দেখে নিন। সাউথ ফেসিংয়ে কিচেনটা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম যার সাথে অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। উপরে একটা লফট এরিয়া রয়েছে, লিভিং কাম ডাইনিং রুমের উপরে জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন। এবার আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটার সাইজটা হচ্ছে আপনার 11/12। ঢুকেই রাইট সাইডে এখানে আপনার সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, পুটির কাজ দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আর একটা বড় স্পেশিয়াস উইন্ডো রয়েছে। ফেসিং দেখুন আপনার ইস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার কিচেনের পাশে রয়েছে। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12/10। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, টিভির পয়েন্ট আপনারা সেকেন্ড বেডরুমে পাচ্ছেন, দেখে নিন। একটা বড় টিভি এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইস, এখানে কিন্তু আপনারা সেকেন্ড বেডরুমে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিং হচ্ছে আপনার ইস্ট আর সাউথ ওপেন রয়েছে, দেখে নিন। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর এই সেকেন্ড বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন, স্পেশিয়াস ব্যালকনি রয়েছে। এটার সাইজটা হচ্ছে আপনার 10/4। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ব্যালকনিতে পেয়ে যাবেন, দেখে নিন। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, আর ব্যালকনি থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলার গেটের ভিউটা পেয়ে যাবেন। সো সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই, যেটা আপনারা কমন বাথরুমের ঠিক পাশে পাবেন। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10/13। আর এই মাস্টার বেডরুমে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিংটা আগে আপনাদেরকে দেখাই, ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনার সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পাচ্ছেন, আর বেডরুম থেকে কিন্তু আপনারা বিশ্ব বাংলা গেটের ভিউটা পাবেন। এখন অ্যাকচুয়ালি কাজ চলছে, দেখাতে পারলাম না। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 7/4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং রয়েছে, উডেন ডোর পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে আপনারা বেসিনের পয়েন্ট পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেট স্কির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে, আর একদম টপ টু বটম দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর ফেসিং দেখুন আপনার নর্থ ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুমটা রয়েছে। অলরাইট, আপনাদেরকে 1050 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। থ্রি সাইড ওপেন রয়েছে, আলো বাতাস হাওয়া কিন্তু এখানে আপনারা ভরপুর পাবেন। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে বেস্ট বাই প্রপার্টিসের নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। যারা নিউ টাউনের কাছাকাছি, বিশ্ব বাংলা গেটের কাছাকাছি ফ্ল্যাট খুঁজছিলেন, এই ফ্ল্যাটটা কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। খুব সুন্দর লোকেশনে এই 3BHK ফ্ল্যাটটা রয়েছে। অলরাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 5,500 টাকা করে। সো আমি ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে বেস্ট বাই প্রপার্টিসের নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা সাইট ভিজিট করতে চান ডিরেক্টলি সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, ছাদে আপনারা যে কোনো রকমের অনুষ্ঠান করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্ট করে দেওয়া হবে। ছাদটা এখানে সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে, দেখে নিন। আর উপরে আপনারা কংক্রিটে 10,000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।